এদিকে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে। তার বাসভবন, সেনানিবাসের সিএমএইচ ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে ভিড় করেন পল্লী বন্ধুর অনুসারীরা। শোক আর শ্রদ্ধায় স্মরণ করেন সদ্য প্রয়াত এরশাদকে। বিস্তারিত জুনায়েদ আলী সাকির প্রতিবেদনে। বৃষ্টি ভেজা সকালে সেনানিবাসের সিএমএস থেকে ঘোষণা আসে, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ আর নেই। এমন খবরে শোক ছড়িয়ে পড়ে পার্টির নেতাকর্মীদের মাঝে। সিএমএসে ছুটে যান এরশাদের সহদর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াল কাদের, সংসদের বিরোধী দলীয় উপনেতা রসন এরশাদ, মহাসচিব মশিউর রহমান রানা সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। বেলা বেলার সাথে ভিড় বাড়তে থাকে সিএমএসে, একই সাথে চলে জানাজার প্রস্তুতি। আগামীকাল সকালে 10:30টায় আমাদের সংসদ প্লাজায় ওনার ওখানে জানাজা হবে এবং 12:30টায় আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয়নগর কাকরাইলে সেখানে ওনার আমরা শ্রদ্ধা নিবেদন করবে। সারা জেলার থেকে মানুষজন আসবে এবং বাদ আসর বাইতুল মোকারামে। এ সময় দেশের জন্য পার্টি প্রধানের অবদান স্মরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মী। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান অনেকে। আমাদের দলের পিতা ইন্তেকাল করছেন, আমরা খুবই মর্মাহত। ওনার মহাপ্রয়াণ এটা এমন একটা জিনিস যে কিছু কিছু মৃত্যু আছে, যে মৃত্যুগুলো আপনার পাখির পালকের মতো। এরশাদের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি হয়ে আছে বনানীর 17 নম্বর রোডের 75 নম্বর রজনীগন্ধা নামের বাড়িটি। সেই স্মৃতিতে এরশাদকে খুঁজে পেতে চেয়ারম্যানের কার্যালয়ে জড়ো হন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা।